যাহা বলি তাহাই করি। আমি বহুদিন পূর্বেই বলেছি মারব না, আজকে তোদের মারব না, ওই সেদিনের কথা আজকের কথা একই কথা না আরে থাকবি। তখন মানুষ দিশা না পেয়ে কি করবে জানেন, মানুষ ওই মানুষেরা দিশা না পেয়ে চলে যাবে হযরতে আদামের কাছে। কার কাছে যাবে? হযরতে আদামের কাছে যাবে। হযরতে আদামকে যে বলবে, ওগো আমাদের আদি পিতা, ওগো বাবা আর সইতে পারি না, আর জান বাঁচে না, একটু মাবুদের দরবারে সুপারিশ করো। আদম বলবে, সন্তানের রে আমি তো পারবো না, আমি পারবো না, আমি মহামল্য জান্নাতের ভিতরে আল্লাহর কথার ব্যতিক্রম করেছি, আমার আল্লাহ আমারে কি বলবে, আমি আমার আল্লাহর কি জবাব দেব, আমি বড় টেনশনে আছি রে, মাথা গরম হয়ে টুপি ভিজে গেছে রে, আমি পারবো না রে ছেলেরা, আমি পারবো না রে সন্তানেরা, আমার ব্রেনটা কাজ করে না। মানুষ আবার দিশা না পেয়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। হযরত ইব্রাহিমের কাছে যে বলবে, ওগো আমাদের জাতির পিতা, ওটা কে? ওটা হলো জাতির পিতা, ওগো আমাদের জাতির পিতা, ওগো হযরত ইব্রাহিম আর সইতে পারি না, আর জান বাঁচে না, আর পারি না রে মাহু, একটু আমার আল্লাহর দরবারে বলো। ওরা বলবে, রে আমার ছেলেরা, রে আমার মেয়েরা, আমি আল্লাহর দর, আমার আল্লাহ আমার সন্তানরে কুরবানি করতে বলেছিল, আমি কুরবানি করতে যেয়ে আমি ছেলেরে কুরবানি করতে পারিনি, যেন অন্য একটি বস্তু কুরবানি হয়েছে, আমার আল্লাহর দরবারে কি প্রশ্ন হবে, আমি তার কি উত্তর দিব, আমি যেন বড় টেনশনে আছি রে, আমার যেন মাথা গরম হয়ে জামা কাপড় ভিজে গেছে, পারবো না রে, পারবো না, পারবো না রে, পারবো না। মানুষ দিশা না পে বেকুল হয়ে পনেরোই চলে যাবে, আবার চলে যাবে আমার নাবির আগের নাবি, ওই হযরতে ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবীর আগের নবী, হযরতে ঈসার পরে আমার আল্লাহ আমার নবীকে তার জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলি না রে তাকবীর। হযরতে ঈসা আলাইহিসসালামের কাছে মানুষেরা যাবে, আর যে বলবে, ওগো মারিয়মের সন্তান, ওগো মারিয়ামের সন্তান, ওগো হযরতে ঈসা রুহুল্লাহ, ওগো আল্লাহর আল্লাহর নবী, ওগো বিশ্বের নবী, আর সইতে পারি না, আর সহ্য হয় না, একটু মাবুদের দরবারে সুপারিশ করো। ভাইজান, হযরতে ঈসা উত্তর দিয়ে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, ওই যে আমি বিনা বাপে জন্ম নিয়েছিলাম, আমার আল্লাহ মারিয়মের গর্ভে আমারে বিনা বাপে জন্ম দিয়েছিল, আমাকে কিছু কিছু আল্লাহর বান্দারা যাদেরকে ইহুদি খ্রিস্টান বলে, ওরা আমাকে আল্লাহর বেটা বলে, আল্লাহর বেটা বলে, বলে যে কি বিনা বাপে হয়েছে মানে আল্লাহকে জন্ম দিয়েছে, এটা আল্লাহর বেটা, এই শব্দ কারা বলে? খ্রিস্টানেরা, ইহুদিরা, তারা হযরতে ঈসা আলাইহিসসালামের পূজো করে, হযরতে ঈসা আলাইহিসসালামের স্মরণ করে চলে, কেন ওরা বলে এটা আল্লাহর জন্মা বেটা, মারিয়মের গর্ভে বিনা বাপে হয়েছে, এই ঈসার বাপ হলো আল্লাহ। বন্ধুরে, হযরতে ঈসা আলাইহিসসালাম এই মানুষ বেকুল মানুষগুলিরে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, পারবো না রে, পারবো না, আমাকে আমার আল্লাহ
কি বলবে, আমি কি উত্তর দিব, আমি যেন বড় টেনশনে রয়েছি। যারা আল্লাহর পাঠানো নবী গো, তারা যদি কাল কিয়ামতের দিন বড় টেনশনে থাকে, তবে আমাদের ভারতের বড় হুজুরেরা কি পাত্তা পাবে? কথা কি বোঝা গেছে? ও ভাই কথা বোঝা গেছে? আল্লাহর রাসূলেরা যদি সেই দিন কথা বলার মতো সুযোগ না পায়, তো আমাদের ভারতের হুজুরেরা সেদিন যে কথা বলার সুযোগ পাবে? ও ভাই ও বন্ধু, তবে কেন কেন হুজুরের ঠ্যাং দুটো যে ধরে পড়ে থাকেন আপনারা? আপনাদের দিকে চাই না নাকি? আমার ভাইয়েরা কোথা না বাড়িয়ে বলি গো, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই উত্তরটি দিয়ে দেবে, মানুষ আবার বেকুল হয়ে উল্টো পিঠ দিয়ে অন্যদিকে তারা জ্বালবে। মরে কুল গেল অকুল গেল ভাঙিল মরণিকা খান, মরে কুল গেল অকুল গেল ভাঙিল মরণিকা খান, মানুষ আর দিশা পেয়ে যাবে কোথায় রে? কিন্তু আমার রাসূলের কাছে লজ্জাই যেতে পারবে না, কেন নবীর বিধানের ব্যতিক্রম তারা চলেছে। আমার রাসূলের সুন্নাতি দাড়ি গুলিকে শিলনে যে কেটে কেটে জবাই করেছে, উল্টো মুনে বেলেট মেরেছে, সপ্তাহে তিনবার করে বেলেট মেরেছে, নবীর কত সুন্নাতের বেখেলাপ করেছে, নবীর কথার কত ব্যতিক্রম করেছে, সেই দিন মানুষেরা আমার রাসূলের কাছে যেতে শরম পাবে, আমার রাসূলের কাছে যেতে লজ্জা পাবে। কেন বাংলাদেশের তসলিমা নাসরিন আমার নবীকে উল্টো পাল্টো ভাষা দিয়ে গালি দিয়েছে। কি গো, ওরা কি যেতে পারবে? ওদের কি শরম লাগবে না? ওরা কি লজ্জা পাবে না? যেই নবীর গালি দিয়েছি সেই নবীর কাছে কেমন করে যেতে পারি? মানুষ বেকুল হয়ে পিঠ দিয়ে যখন হাঁটা দেবে, হযরত ঈসা আলাইহিস সালাম হাতটা ছেড়ে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, এ মুহাম্মাদের উম্মতেরা একটু সোনরে ফিরে তাকাও, এ আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, আমি ঈসা তোদের ডাক দিয়ে বলি রে, একবার আমার দিকে খেয়াল কর, একবার আমার দিকে তাকা, সোনরে আল্লাহর বান্দারা, সোনরে নবীর উম্মতেরা, আজকে তোমাদের তোমাদের জন্য যদিও আল্লাহর কাছে সুপারিশ করতে না পারি, তবে আমি তোমাদের একটি পরামর্শ একটা বুদ্ধি দিতে পারি। কি দিতে পারি? বুদ্ধি বা পরামর্শ দিতে পারি। তোমরাকে একটা লোক চিনিয়ে দিতে পারি, ওই লোকটার কাছে চলে যাও আজকে, কাল কাল কিয়ামতের কঠিনময় হাশরের ময়দানে যদি মাবুদের দরবারে কথা বলতে পারে, তবে একজন ব্যক্তি পারবে, ওই লোকটাকে তোমাদের চিনিয়ে দিচ্ছি, ওই লোকটার কাছে তোমরা আজকে চলে যাও। তিনি কে জানো রে, তিনি কে জানো গো, তিনি আর কেউ নয়, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আমার নবী, আল্লাহর নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও রে যাও, আজকে চলে যাও, ওই নবী মুহাম্মদ ছাড়া মাবুদের দরবারে কথা বলার মত ইসকে পার কাউরি নাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই গো বন্ধুরা,
আমার ভাইজানেরা, রে আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি ভাই। রে আমার পরদা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। রে আমার আব্বা জান সোনা চানেরা, শুনে যাও রাতের বেলা। আমাকে আনতে আপনাদের বহু টাকা খরচ হয়েছে, বহু টাকা খরচ করে আপনারা আমাকে পেয়েছেন, আমি আপনাদের পেয়েছি। সেই টাকাটা যেন আপনারা আমাকেই দেবেন। সেহেতু বলে 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 আমার বুকটা ব্যথা করে, আমাকে টাকাটা হালাল করতে দিন। আমাকে আড়াই তিন ঘন্টা ধরে বলিয়ে যে টাকাটা আমাকে আপনারা দেবেন, টাকাটা হালাল করেন। কেন আপনাদের পাসিনা বার করার টাকা, আমারও পাসিনাটা বার করে আমার বুকে ব্যথা করে দিন, তবে আমার টাকাটা হালাল হবে। কেন আপনারা না থাকলে তো আমি কথা বলতে পারবো না, আমি তো এই কাপড়কে কথা শোনাবো না, কাপড়কে কথা শোনাবো, প্যান্ডেল কি শুনবে, ওই নিচের নিচের প্লাস্টিক চাটাই কি শুনবে, বলবো তো আমি, শুনবেন তো আপনারা। ভাইজান আমার আব্বা জানেরা, সেইদিন মানুষেরা শেষের বেলায় অবহেলায় আমার রাসূলের দরবারে যাবেন। ভাই গো আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমনবী, কুলের নবী, আল্লাহর প্যারা হাবিব, সেই দিন তার উম্মত উম্মতিদের মহব্বতের ভালোবাসাই আমার নবী, সেই দিন আমার আল্লাহর দরবারে, সেই দিন আমার আল্লাহর দরবারে হযরত ইমামার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আর আমার রাসূল এইভাবে আল্লাহর দরবারে সিজদাই পড়ে থাকবে। শুধু সিজদাই থাকবে না মা, শুধু সিজদাই থাকবে না রে আব্বা, শুধু সিজদাই থাকবে না গো বন্ধু। সেই দিন আমার নবী তার উম্মত উম্মতিদের জন্য সিজদাই পড়ে কেঁদে বেকুল হয়ে যাবে। ভাই গো বন্ধু, রে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে, নবীর মাথাটাই হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে চাঁড়বেন আর বলবেন, হাবিবরে ও গো আমার বন্ধু, ও গো আমার দোস্ত, ও গো আমার নবী, ও গো বিশ্বের নবী, ও গো আমার কুলখায়নাতের নবী, নবী গো আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে তো বিচারের ফয়সালার দিন, আজকে তো আমল নামা হাতে দেওয়ার দিন, হাবিবরে কেন কাঁদছো, কি হয়েছে তোমার, কেন কাঁদিস রে হাবিব, আমি আল্লাহ বলছি মাথাটা উঠা। আমার রাসূল বলবেন ও গো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম খালিক, তোমার নাম মালিক, তুমি অতি দয়ালু দয়া দাতা, মাবুদ গো উম্মতের কষ্ট দেখতে পারি না, উম্মতের দিকে তাকাইতে পারি না, উম্মতের দিকে তারা কি কষ্টের যন্ত্রণা ভোগ করছে রে আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তুমি রহম করো। আমার আল্লাহ বলে হাবিবরে কেঁদো না কেঁদো না, মাথাটা উঠাও, আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম নবী গো, তোমার উম্মত উম্ম
উম্মতিগুলি রে, তোমার উম্মত উম্মতিগুলি রে, আমার আরশের ছায়ার নিচে নিয়ে চলে যা। সেই দিন আমার আল্লাহ আমার রাসূলকে অর্ডার করে দেবে, আল্লাহু আকবার, যা আমি তোরে খোলা পারমিশন দিয়ে দিলাম, যা তুই নিয়ে চলে যা, তোর উম্মত গুলিকে, তোর উম্মতি গুলিকে যা নিয়ে চলে যা, ওই ছায়ার নিচে চলে নিয়ে চলে যা, যা। ভাই জান, হযরত আয়েশার একটা অভ্যাস ছিল, নবীর স্ত্রী হযরত আয়েশা একটা অভ্যাস ছিল, কি জানেন, নবীকে যখন কোনো একটা কথা বলতে শুনতেন তখনই তার নেক্সটে ক্লিয়ার করে তার অপোজিট চাইসা জেনে নিতেন। সুবহানাল্লাহ। ভাই গো, নবী এই কথা যখন সাহাবীদের কাছে বলেন, হযরতে আয়েশা এই কথা নবীর মুখ থেকে শুনতে পেয়ে নবীকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো বিশ্বের নবী, ও গো আমার নবী, ও গো আমার স্বামী জান হুজুর গো, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় লক্ষ কোটি জনতার মধ্যে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু, যারা জৈন, এদের জন্য তো জান্নাত কোনো দিনের জন্যই নয়, তবে সেই দিন লক্ষ কোটি জনতার মধ্য থেকে আপনার উম্মত উম্মতিগুলিরে কেমন করে বাছাই করবে, সেটা কি? আইস নবী বলেন, আইসার এটা সম্ভব? লক্ষ কোটি মানুষের মধ্য থেকে, আচ্ছা ভাই আমি এতটুকু ছোট মানুষ আর আমার সামনে 1000 মানুষ, ওই 1000 মানুষ লোকের মধ্যে যদি আমি ঢোকে যাই আমাকে খুঁজে পাওয়া যাবে গো? ও ভাই যাবে, কিন্তু একদিক দিয়ে আবার খুঁজে পাওয়া যাবে, বলো ওই যাবো, ওই যাবো, ওই যাবো, ওই যাবো, ওই যাবো, ছোট হুজুর, ওই যাবো, ছোট লক্ষ মানুষের মধ্যে আমি থাকলে আমাকে খুঁজে পাওয়া যাবে, কি গো ভাই বলে পাওয়া যাবে, দেখেই বোঝেন ওই তো গো ছোট্ট হুজুরটা। তো ভাই যান বন্ধুরা আমার, তো আয়েশা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন লক্ষ কোটি জনতার মধ্যে আপনার ওই উম্মত রে, উম্মতি রে কেমনি করে খুঁজে পাবে? আমার রাসূল বলেন, আয়েশা রে, ও গো বিবি সাহেবা, ও গো সুন্দরী রমণী, আমার ভালোবাসা বিবি জান, আমরা আমাদের যদি স্বামী স্ত্রীতে বেশি ভালোবাসা থাকে তো আমরা খালি দীঘা যাচ্ছে তো আমার জন্য কি নিয়ে আসবা, ওই সেদিন হাওড়া গেলে তো কিছু তো নিয়ে আসলে না, আমাদের বেশি এইগুলোই হয় না? ও ভাই শরম লাগছে নাকি, শরম পাই নাকি, আমাদের স্বামী স্ত্রীতে শুধু এইগুলোই ফোচকা ফোচকা বলে, ও বন্ধু, ও গো স্বামী জান, তোমার সঙ্গে যাইব বাজার, কিছু দাও আর নাই দাও, দুইটা ফুচকা কিনা দাও, ও স্বামী জান দুইটা ফুচকা কিনা দাও। ওই স্বামীকে নিয়ে বাজারে গেল আগে ফুচকা খাবে, আর ওই গার্লফ্রেন্ড বলফ্রেন্ডকে নিয়ে গেল ওই ফুচকা খায়। ফুচকাতে যে কি আছে রে আল্লাহ, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, কিন্তু নবী এবং নবীর স্ত্রী হযরত আয়েশা তারা কিভাবে দিনের ব্যাপারে আলোচনা করতেন, নবীকে একটা কোনো কথা বলতে শুনলেই তার নেক্সটের কথাটা আয়েশা নবীর কাছ থেকে পূর্ণাঙ্গভাবে জেনে নিতেন। নারায় তাকবীর, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহ,
দয়ার নবী বিশ্বর নবী হুজুর গো সেই দিন লক্ষ কোটি চমতার মধ্যে আপনার উম্মত উম্মত গুলিরে কেমনি করে বাছাই করবে নবী উত্তরের জবাব দিয়ে বলে নাই স্যার ওগো বিবি সাহেবা ওগো আমার সুন্দরী রমণী বিবি আয়েশা রে আমি নবী বলছি ওগো আয়েশা বলো তো ওগো ওগো বিবি বলো তো ওগো সুন্দরী বলো তো ওগো আয়েশা বলো তো 10,000 ঘোড়ার মধ্যে ১০,০০০ ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে বুখারীর হাদিস আমি কি গল্প করছি আমি কি কেসা শোনাচ্ছি আমি আমি একদিন একটা ওয়াজ শুনছি তখন আমি তেমন বক্তা হই নাই তখন আমি পড়ছিলাম পড়ার জমানায় তো বাংলাদেশের না কথা কাছে হুজুরটা সিয়ে স্মরণে আসছে না ও ও গল্প করছে ও বক্তব্য দিছে মানুষ পাগলের মতো শুনছে ও গো আমার শ্রোতা বিন্দু বাবারা আমার বড় হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল ওয়াজ করছে কি করছে কি বায়ান করছে আমার হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল কিন্তু জঙ্গলের একটি হিংসু প্রাণী যার নাম হলো সিংহ ওই সিংহ এসে হুজুরের বাড়ির গেটের পাহারাদার ওই কুত্তারে ওই কুকুর রে গিলে ফেললো কিন্তু হাই রে হুজুরের বাড়ির নজরানা কুকুর যেন বাঘ তার হজম করতে পারলো না কুত্তা বাঘের পেটের ভিতরে যেমন এই বলে আমার আল্লাহর জিকির করে কুত্তা বাঘে বাঘ কোনোদিন কুত্তা খায় বাঘ দামি দামি মাল খায় ও খায় মানুষ ও খায় গরু ও খায় খাসি ও কুকুর খাবে ও কুকুর খাবে না এক গজন যদি কুত্তা নিয়ে যা আপনি পাককে দেন ও শুঙ্গেও দেখবে না খাওয়া তো দূরের কথা যদি বলেন এ হুজুর আমরা তাকে কেটে গোশ করে খাওয়াবো ও তো আর জানবে না এটা কুত্তা না এটা শৃগাল না এটা মুরগা ভাইজান আপনি যদি তার চামড়া ছিলাইয়া গোস্ত বানাইয়া যদি সিংহরে নিয়ে যেয়ে দেন সিংহ তার এমন এক নাক আমার আল্লাহ এমন এক আবহাওয়া মেপে নেওয়ার একটি যন্ত্র দিয়েছে রে সেই কুত্তা সেই বাঘ বুঝে নেবে এটা কুত্তার মাংস বাঘ ফিরে চলে যাবে খাবে না আর ও এইভাবে ওয়াজ শোনাচ্ছে আর শ্রোতা পাগলের মতো শুনছে আর বলছে ও কিছু বুঝলো কি বুঝল না বলছে সুবহানাল্লাহ কি তোর বাপের ঘরে যেখান সেখানে সুবহানাল্লাহ বলবি সুবহানাল্লাহ বলার একটা জায়গা নাই ভাইজান হযরত আয়েশা গো নবী বলেন ওগো আয়েশা 10,000 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে ওই 10,000 ঘোড়ার মধ্য থেকে সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজতে কি কোনো সমস্যা হবে আয়েশা বলেন না 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 দূর থেকেই বোঝা যাবে ওই ঘোড়াটি নারাই দেখবে নবী বলেন আয়েশা রে সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে
উম্মতিগুলির চেহারাগুলি আয়নার মতো টলটল করে জ্বলবে। একটি আয়না যদি সূর্যের দিকে ধরা যায়, ওই আয়নাটা তার ওই আলোটাকে অপোজিটে তার আলো পাঠিয়ে দেয়। আয়নাটা যদি সূর্যের দিকে এভাবে ধরা যায়, তো আয়না আবার তার আলো দেয় তাই না? আয়নাটা তার জ্বলে জ্বলে না? রাসূল এইভাবে আয়েশাকে বুঝাচ্ছেন। নবী বলেন, আয়েশা রে, একটি আয়না সূর্যের দিকে দিলে যেমন আয়নাটি তার জ্বলে, রে আয়েশা, সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলির, আমার ওই উম্মাতিগুলির চেহারাগুলি আয়নার মতো টল টল করে জ্বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমার ঘড়িতে 2:34। তো ভাই, আমি মনিরুদ্দিন আপনারাকে একটা বিশাল আকারের চ্যালেঞ্জ স্বরূপ কথা বলেছি। যারা এখনো বাড়ি চলে যাননি, যারা এখনো মার্কেটে বাজারের মধ্যে ঘুরছেন, আমি এমন এক বিশাল চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন। আজকে মনিরুদ্দিন ভাই, আমরা বললাম যে আল্লাহ ভালো জানে, আর মনিরুদ্দিন বলছে আমি তার ফাইনালটা দিয়ে দেবো। সেই কঠিনময় কিয়ামতের দিনটি হাওড়া না ফারাক্কা, আজকে তার শুনেই যাব। সেই চুক্তি সম্পন্ন কথা বলে, অচুক্তি কথা বলে। আমি যখন এখানে এসেছিলাম, আমাকে কয়েকজন যে কানে কানে বলছে, হুজুর আপনি, আপনার তো ওয়াজ আমরা বিভিন্ন জায়গায় শুনেছি বা জানি, আপনার একটা নাম আছে, আপনি এমন কোনো কথা স্টেজে বলবেন না যাতে কোনো সমস্যা তৈরি হয়ে যায়। আমি শুধু আমার আল্লাহর দিকে তাকিয়ে বললাম, হাই রে, এক যুগ কাটিয়ে দিলাম বক্তব্য জগতে, এখন পর্যন্ত কোনো মায়ের লাল আমাকে এসে আমার বক্তব্যতে বিঘ্ন ঘটাতে পারেনি, আর এ ভাইয়েরা এতই কেন আমাকে বলে ভয় পায়? আমি মনিরুদ্দিন ঠ্যাং নাই, হাত নাই, ভয় পাই না। আমি একবার করে করে থানাতে চলে যাই, 4-5 ঘন্টা আটকে রেখে আবার ছেড়ে দেয়, কিছুই পাই না। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ওই অরিজিনাল কথাগুলি মানুষকে খুলে বলে দিই, এটাই আমার দুশ্চরিত্র। তবে ভাইজান, আমি ওই কথাটা আপনাদের কাছে বলবো যেই কথাটা প্রথমেই এক